হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালো। কি অবস্থা, ভালো আছেন নাকি? এই তো আল্লাহ রাখছে ভালো। তো তুমি কি করো, ফানি কি এগুলা? আরে কই না, হুলপাটর এসকে শেষ বুঝেন নি, তাহলে আর কি হুলপাটর বয়ম দই মানে জামা কাপড় দুইটা মাসে হুলপাটর শেষ। তান বয়ম দিলে কি হইব, বয়ম দিলে কি হুলপাটর আইব নাকি বয়ম দিতে? আনছি দোকান থেকে হুলপাটার আনছি বুঝি, বুঝেন না কেন এই হুল এটা ধুইয়া এগুলো ধুইয়া পরে আবার এটা শুকাইয়া তারপরে হুলপাটা লই আমার কি বুঝেন না কেন কথা। ও মানে হুলপাটার আনছে মানে এটা ধুইয়া নতুন করে শুকানোর পরে আবার ঢালবে এটা ভিতরে? দেখেন জালি দিয়ে ডলি, জালি জালি সারা সুন্দর হয় না বুঝলি, জালি দিয়ে ডল লাগে। তুমি তো আমার হলার গেঞ্জি এরকম জালি ডলি খয়াল করিয়া লাইবা, পর তো আমি আবার নতুন গেঞ্জি কিনতে হইব। একটু হিসাব করিস তো শিখো। খয়াল বুঝি গেঞ্জিও দুতাম না, এরম না চিপটা দেখছি আমার লাইন দেখি না চিপটা কিনে কিনলাম তো ভাই, কিনার কথা কোনো আমি বলি না যে কিনেছিলাম না। আমি বলছি যে বলতে একটু আসতে রইলো, যত এই যে গেঞ্জি যত না আসলা, তুমি তো গেঞ্জি দিন সব তোলা লাইবা, দুদিন হলে আমি আবার কিনতে হইব। যেটার বয়স থাকবে 6 মাস, তুমি এটার বয়স বানা লাইবে 3 মাস, অর্ধেক শেষ। বাবা রে বাবা, এত হিসাব করেন আল্লাহ হেদায়ত কিতান রে। আয় রে কুমিং, তো খাইছি নি কিছু নাকি না খাই? আমার হলার কাপড় ধরে দিতে আসো। খাইছি সকালে রুটি খাইছি, চা খাইছি, ভাজি খাইছি, আবার ডিম সিদ্ধ করে খাইছি, অনেক কিছুই খাইছি। হ্যাঁ কাল রাখো সামনে বালা থাক, কাল ব্যাকে রাখো সামনে। কাল আমি বালি যে গরম রে, তুই যার বের করতে কি কোন জানা গরেছি তুই। আর কি খবর, তো ছেলে কথা আসনি বালা? হ্যাঁ আছে ভালো। তাড়াতাড়ি ফোন দো।